হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ নিয়ে। এটি DCEU মানে DC এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের 5 নম্বর গল্প। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম 4টি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, সো সেগুলি যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও এখানেই পজ করে উপরের আই বাটন কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম স্টোরিগুলি আগে দেখে আসুন, তবেই এই স্টোরি আপনারা সহজে বুঝতে পারবেন। জানি জানি এতক্ষণ অনেকেই ভাবছেন DCEU এর 5 নম্বর স্টোরি তো জাস্টিস লীগ, যেটা 2017 সালে রিলিজ হয়েছিল, তাহলে সেটা না এক্সপ্লেন করে ডিরেক্ট জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ কেন? এই প্রশ্নের উত্তর ভিডিওর একদম লাস্টে পেয়ে যাবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে দিই, এই পুরো মুভিটি মাদার বক্স নামক 3টি রহস্যময় জিনিসকে কেন্দ্র করেই এগিয়েছে, তাই শুরুতেই আমরা জেনে নেব কি এই মাদার বক্স আর এগুলি এলোই বা কোথা থেকে। মুভিতে বর্ণনা করা হয়েছে হাজার হাজার বছর আগে ডার্ক সিড নামক একটি মহাশক্তিশালী এলিয়েন তার প্যারাডিমন বাহিনীদের নিয়ে পৃথিবী আক্রমণ করে। আসলে এই ডার্ক সিডের লক্ষ্য ছিল পুরো ইউনিভার্সে রাজত্ব করা, তাই সে একের পর এক প্ল্যানেটকে আক্রমণ করে সেই সমস্ত প্ল্যানেটগুলিকে টেরাফর্মিং করে নিজের রাজত্ব অন্তর্ভুক্ত করতে শুরু করে। আর এই কাজ সফল করতে তার সব থেকে শক্তিশালী হাতিয়ার ছিল এই মাদার বক্স। মানে এই 3টি মাদার বক্সকে একত্রিত করেই সে ওই সমস্ত প্ল্যানেটগুলিকে টেরাফর্মিং করত, মানে নিজের প্ল্যানেটের মতো বানিয়ে নিত। কিন্তু হাজার হাজার বছর আগে যখন ডার্ক সিড পৃথিবী আক্রমণ করে ওই 3টি মাদার বক্সের সাহায্যে পৃথিবী জয় করার চেষ্টা করে, তখনই পৃথিবীর কিছু মহাশক্তিশালী যোদ্ধা এবং গডেরা একত্রিত হয়ে ডার্ক সিড এবং তার প্যারাডিমন বাহিনীর উপর আক্রমণ করে এবং শেষমেশ তার প্রচেষ্টাকে ব্যর্থ করে। ডার্ক সিড আহত হয়ে পৃথিবী থেকে ফিরে গেলেও তার কাছে থাকা ওই 3টি মাদার বক্স পৃথিবীতেই থেকে যায়। ফলস্বরূপ পৃথিবীর আলাদা আলাদা 3টি গোষ্ঠী ওই 3টি মাদার বক্স সামলানোর দায়িত্ব নেয়। একটি মাদার বক্স থাকে অ্যামাজনের কাছে, মানে যেখান থেকে প্রিন্স ডায়না এসেছে, আরেকটি থাকে আটলান্টিয়ানদের কাছে, মানে যেখান থেকে অ্যাকোয়াম্যান বিলং করে, আর আরেকটি থাকে মানব জাতির কাছে। কিন্তু মানব জাতি যাতে ওই মাদার বক্সের মিস ইউজ না করতে পারে, তাই ওই হাজার হাজার বছর আগেই সেটি তারা মাটির নিচে সমাধিস্থ করে দেয়। তো এইভাবে এই 3টি মাদার বক্স প্রায় হাজার হাজার বছর পৃথিবীতে শান্তভাবে থাকলেও প্রবলেম শুরু হয় সুপারম্যান মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, একবার আপনাদেরকে জানিয়ে দিই, মুভির সাথে সিন বাই সিন আমার এক্সপ্লেনেশন মিলবে না, কারণ 4 ঘন্টার এই মুভিতে বহু সিন এদিক ওদিক করে দেখানো হয়েছে, যে কারণে অনেকের কাছে এই মুভিটি জটিল মনে হয়। কিন্তু আমি আপনাদের কাছে মুভির মূল স্টোরি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, তাই সিন বাই সিন না মিললেও মুভি স্টোরি কিন্তু একই থাকবে। ওকে, তো মুভির প্রথমেই আমরা দেখতে পাই ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির একদম শেষ সিন, যেখানে সুপারম্যান ডুমসডেকে হত্যা করতে গিয়ে নিজেও মারা যায়। কিন্তু মারা যাওয়ার টাইমে সুপারম্যানের মুখ থেকে খুবই তীক্ষ্ণ একটি চিৎকার বেরিয়ে আসে, যে আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, আর ওই আওয়াজের কারণেই অ্যামাজনদের কাছে থাকা মাদার বক্সটি অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে কিছুদিনের মধ্যেই ডার্ক সিডের লেফটেন্যান্ট স্টেপেনউলফ একটি বুম টিউব মানে এক ধরনের পোর্টালের মাধ্যমে উপস্থিত হয় থেমিসিরা দ্বীপে থাকা ওই মাদার বক্সের সম্মুখে। আচ্ছা, এখানে একটু স্টেপেনউলফ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই। স্টেপেনউলফ, যে আসলে অ্যাপোক্লিপস প্ল্যানেটের একটি এলিয়েন, মানে যেখানকার লিডার ডার্ক সিড, আর এই স্টেপেনউলফ ডার্ক সিডের লেফটেন্যান্ট সার্ভেন্ট কিংবা একনিষ্ঠ ভক্ত বলা চলে। কিন্তু কোনো এক সময় স্টেপেনউলফ ডার্ক সিডের সাথে বিশ্বাসঘাতকতা করায় ডার্ক সিড তাকে তার গ্রহ থেকে বহিষ্কার করে দেয়। পরে স্টেপেনউলফ তার ভুল স্বীকার করে ডার্ক সিডের কাছে ক্ষমা চাইলে ডার্ক সিড তাকে ক্ষমা করার বদলে একটি শর্ত দেয়, সে যদি 50,000 প্ল্যানেট ডার্ক সিডের হয়ে জয় করে এনে দেয় তখনই সে একমাত্র তাকে ক্ষমা করবে, তার আগে নয়। তাই তখন থেকেই স্টেপেনউলফ লেগে পড়ে বিভিন্ন প্ল্যানেট জয় করার আশায়, আর এরই মধ্যে সে মাদার বক্সের সিগন্যাল পেয়ে পৃথিবীতে এসে উপস্থিত হয়, কারণ এই মাদার বক্সগুলির মাধ্যমে সে খুব সহজেই যে কোনো প্ল্যানেট অ্যাপোক্লিপের মতো টেরাফর্ম করতে পারবে, আর ডার্ক সিডও তাকে ক্ষমা করে দেবে। যাই হোক, স্টেপেনউলফ থেমিসিরা দ্বীপে পৌঁছে অ্যামাজনদের সাথে লড়াই করে খুব সহজেই সেখানে থাকা একটি মাদার বক্স হাসিল করে ফেলে, আর তারপর খোঁজ শুরু করে বাকি 2টি মাদার বক্সের। এবার অ্যামাজনদের কাছে থাকা ওই বক্স চলে যাওয়ায় সেখানকার রানী মানে ডায়না প্রিন্সের মা হিপোলিটা বুঝতে পারে খুব শীঘ্রই পৃথিবী কোনো বড় সড় বিপদের সম্মুখীন হতে চলেছে, তাই তিনি ডায়নার উদ্দেশ্যে বিশেষ একটি সংকেত পাঠায়। কারণ ওয়ান্ডার ওম্যান মুভি থেকেই আমরা জানি ডায়না বর্তমানে থেমিসিরা দ্বীপে থাকে না, সে সাধারণের মধ্যে থেকেই ডায়না প্রিন্স রূপে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে সাধারণ মানুষদের বিপদ থেকে উদ্ধার করে। তাই তাকে খবর দেওয়ার জন্যই রানী হিপোলিটা তাদের প্রাচীন একটি রীতি অনুযায়ী একটি তীরে আগুন জ্বালিয়ে লোকালয়ে থাকা অ্যামাজনের একটি মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়, যেটা নিউজে দেখার পরেই ডায়না বুঝতে পারে এটা নিশ্চয়ই তার জন্য কোনো সংকেত, তাই ক্ষণিকের মধ্যেই সে ওই স্থানে উপস্থিত হয়, আর সবার অলক্ষে ওই অ্যামাজন মন্দিরের নিচেই থাকা একটি গুহাতে প্রবেশ করে ডার্ক সিড, স্টেপেনউলফ এবং তাদের সেই হাতিয়ার 3টি মাদার বক্স সম্বন্ধে জানতে পারে, এবং এটাও বুঝতে পারে তাকে যে এই সংকেত পাঠানো হয়েছে
এর মানে এই মাদার বক্সগুলির কারণেই হয়তো পৃথিবীতে আবারও যুদ্ধ হতে চলেছে। তাই সে আর কিছু না ভেবে সোজা পৌঁছে যায় ব্রুস ওয়েন মানে ব্যাটম্যানের কাছে, আর তাকে ডার্কসাইডের পুরনো সমস্ত হিস্ট্রি শুনিয়ে জানায় বর্তমানে তারা আবারও এখানে এসেছে তাদের সেই পুরনো হাতিয়ার তিনটি মাদার বক্স উদ্ধার করতে। আর একবার যদি তারা ওই মাদার বক্সগুলি উদ্ধার করতে পারে তাহলে নিমেষেই তারা এই পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রেডি হতে হবে তাদের মোকাবিলা করার, মানে তারা দুজনেই লেগে পড়ে কিছু মেটা হিউম্যানদের নিয়ে একটি দল গঠন করতে। যদিও সুপারম্যান মারা যাওয়ার পর থেকেই ব্রুস প্রাণপণ চেষ্টা করছিল কিছু মেটা হিউম্যানদের নিয়ে একটি দল গঠন করতে, যেটা আমরা ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান মুভির লাস্ট সিন থেকেই জেনে আসছি। এমনকি এই দল গঠনের আশাতেই ব্রুস এর আগেই পৌঁছেছিল আর্থার ক্যারি মানে অ্যাকোয়াম্যানের কাছে, কিন্তু অ্যাকোয়াম্যান ব্রুসের থেকে এই সব শোনার পরেও ব্রুসের দলে যোগদান করতে অস্বীকার করে, যেটা সে এই মুহূর্তে ডায়নাকেও জানায়। এরপর তারা দুজন মিলেই ঠিক করে ব্রুসের শনাক্ত করা বাকি দুজনের সাথেও তারা দেখা করবে। তাই প্ল্যান মতো ব্রুস দেখা করে ব্যারি মানে ফ্ল্যাশের সাথে, আর ডায়না দেখা করে ভিক্টর মানে সাইবর্গের সাথে। ব্যারি প্রথম দিকে ব্রুসের সামনে তার পরিচয় দিতে অস্বীকার করলেও ব্রুস যখনই ব্যাটম্যান হিসেবে নিজের পরিচয় দিয়ে জানায় সে একটি বিশেষ টিম বানাচ্ছে যেই টিমে সে তাকেও অন্তর্ভুক্ত করতে চায়, তখনই ব্যারি আর কোনো কথা না বাড়িয়ে তার টিমে যোগ দিতে রাজি হয়ে যায়। কিন্তু ভিক্টর ডায়নাকে জানিয়ে দেয় সে নিজেকে একদমই স্পেশাল মনে করে না, তাই সে তাদের টিমে কিছুতেই যোগ দিতে পারে না। অন্যদিকে স্টেফেন উলফ কিছু আটলান্টিয়ানদের ধরে তাদের মস্তিষ্ক রিড করে জেনে নেয় তাদের কাছে থাকা মাদার বক্সটি কোথায় আছে, ফলে পরবর্তীতেই সে হাজির হয় আটলান্টিয়ান ফাঁড়িতে যেখানেই রয়েছে আরও একটি মাদার বক্স। আর সেখানে উপস্থিত হয়েই আর্থার ক্যারি সহ আরও কিছু আটলান্টিয়ানদের সাথে ফাইট করে সেই মাদার বক্স সে হাসিল করে নেয়। এরপর স্টেফেন উলফ যখন ওই মাদার বক্স দুটি একসঙ্গে রাখে তখনই সে একটি ভিশন দেখতে পায় যার মাধ্যমে সে বুঝতে পারে পৃথিবী হচ্ছে সেই গ্রহ যেখানেই রয়েছে অ্যান্টি লাইফ ইকুয়েশন। ভাবছেন নিশ্চয়ই এই অ্যান্টি লাইফ ইকুয়েশনটা আবার কি? আসলে এটা এমন একটি ফর্মুলা যার মাধ্যমে যে কোনো কারোর মস্তিষ্ক কন্ট্রোল করে তাকে গোলামে পরিণত করা যায়, মানে এই ফর্মুলা যদি কেউ রপ্ত করতে পারে তাহলে তার কাছে কোনো কিছুই অসম্ভব না। কিন্তু প্রবলেম হলো এটা একমাত্র কোনো শক্তিশালী সত্তাই ব্যবহার করতে পারে। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন ডার্কসাইড প্রথমবারের মতো পৃথিবীতে হামলা করেছিল তখনই সে জেনে গিয়েছিল পৃথিবীতেই রয়েছে অ্যান্টি লাইফ ইকুয়েশন, কিন্তু এই ফর্মুলা রপ্ত করার আগেই পৃথিবীর যোদ্ধারা তাকে পরাজিত করে পৃথিবী ছাড়তে বাধ্য করেছিল। যদিও পরবর্তীতে ডার্কসাইড এই অ্যান্টি লাইফ ইকুয়েশনকে উদ্ধার করার জন্য পৃথিবীর বহু খোঁজ করেছে, কিন্তু এই ইউনিভার্সে লক্ষ লক্ষ গ্রহের মধ্যে সে পৃথিবীকে আর কোনোদিনই খুঁজে পায়নি। কিন্তু মাদার বক্স অ্যাক্টিভেট হওয়ার পর স্টেফেন উলফ এখানে হাজির হয়েই বুঝতে পেরে যায় এটাই হলো সেই গ্রহ যেখানে রয়েছে অ্যান্টি লাইফ ইকুয়েশন। তাই সে তখনই তার মালিক ডার্কসাইডকে এই খবর জানায়, আর ডার্কসাইড এই খবর জানার পরেই স্টেফেন উলফকে জানায় সে যদি তিনটি মাদার বক্স একত্রিত করে পৃথিবীকে টেরাফর্ম করতে পারে তাহলেও সে তাকে ক্ষমা করে দেবে, আর তারপরেই ডার্কসাইড পৃথিবীতে আসবে অ্যান্টি লাইফ ইকুয়েশন উদ্ধার করতে। মানে স্টেফেন উলফের এখন যে কোনো উপায়ে আরেকটি মাদার বক্স চাই যাতে সে তার শাস্তি থেকে রেহাই পায়। কিন্তু অনেক খোঁজার পরেও তারা কিছুতেই আরেকটি মাদার বক্স উদ্ধার করতে পারছিল না। যদিও স্টেফেন উলফ এটা জানতো যে আরেকটি মাদার বক্স মানব জাতির কাছেই রয়েছে, তাই সে বিশেষ কিছু উপায়ে তার প্যারাডিমনদের সাহায্যে এমন কিছু মানুষকে কিডন্যাপ করে যাদের ওই মাদার বক্স সম্বন্ধে জ্ঞান রয়েছে। আর এর মধ্যে স্টার ল্যাবের হেড সিলাসকেও তারা কিডন্যাপ করে, যিনি হলেন ভিক্টর মানে সাইবর্গের বাবা। আসলে কিছুদিন আগে এই স্টার ল্যাবে মানব জাতির কাছে থাকা মাদার বক্স নিয়ে সিলাস এবং তার টিম রিসার্চ করছিল। এমনকি সাইবর্গের যে এই রকম অবস্থা এটা ওই মাদার বক্সের কারণেই। আগে কিন্তু ভিক্টর পুরোপুরি একটি নর্মাল মানুষ ছিল। জানি জানি স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসছে, তাহলে তার এই রকম অবস্থা কি করে হলো? আসলে ভিক্টরের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের পর ডক্টর জানিয়ে দিয়েছিল তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না, কিন্তু তার বাবা সিলাস আশা না হারিয়ে ওই মাদার বক্সের সাহায্যে তাকে পুনরায় ঠিক করার চেষ্টা করে। কারণ রিসার্চের মাধ্যমে সিলাস বুঝতে পেরেছিল এই বক্সের মধ্যে রয়েছে অসীম ক্ষমতা, কিন্তু ভিক্টরের উপর ওই মাদার বক্সের ক্ষমতা প্রয়োগ করতেই সে রূপান্তরিত হয় একটি সাইবারনেটিক হিউম্যানে, আর এই টাইম থেকেই তার নাম হয় সাইবর্গ। এনিওয়ে সাইবর্গ কিন্তু আগে থেকেই তার বাড়ির চারপাশে কিছু প্যারাডিমনদের লক্ষ্য করেছিল, যার পর সে নিজে থেকেই অনুমান করেছিল ওই সমস্ত প্যারাডিমনগুলি তাদের কাছে থাকা মাদার বক্সের কারণেই এখানে উপস্থিত হয়েছে। তাই সে সবার থেকে লুকিয়ে আগে ভাগেই ওই বক্স আবারও একটি গোপন জায়গায় সমাধিস্থ করে দেয়। কিন্তু যখনই সে জানতে পারে তার বাবাকে ওই প্যারাডিমনরা কিডন্যাপ করেছে তখনই সে সিদ্ধান্ত নেয় ব্রুস ওয়েনের টিমে যোগ দেওয়ার। এদিকে গোথাম শহরের পুলিশ কমিশনার জেমস গর্ডন ব্যাটম্যানের সাথে দেখা করে তাকে জানায় শহরের বেশ কিছু মানুষ হঠাৎ করেই কিডন্যাপ হয়েছে, আর অনেকের কাছ থেকেই জানতে পারা গেছে বাদুরের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণী তাদেরকে কিডন্যাপ করেছে। যেটা শোনার পরেই ব্যাটম্যানের সাথে থাকা ডায়না জানায় তাহলে এই কাজ প্যারাডিমনদের ছাড়া আর কারোর না। এবার এই সব নিয়ে তাদের কথাবার্তার মধ্যেই সেখানে উপস্থিত হয় সাইবর্গ, মানে এই টাইম থেকে সেও তাদের টিমে যোগ দেয়।
কারণ সে যে কোনো উপায় তার বাবাকে মুক্ত করতে চায়। যাই হোক, এরপর চারজন মিলে মানে ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, ফ্ল্যাশ এবং সাইবর্গ একসঙ্গে মিলে উপস্থিত হয় গোথাম হারবারের অধীনে থাকা একটি পরিত্যক্ত জায়গায়, আর লক্ষ্য করে ওই স্থানে স্টেফেন উলফ তার কিডন্যাপ করা সেই সমস্ত ব্যক্তিদের থেকে জানার চেষ্টা করছে আরও একটি মাদার বক্স কোথায় আছে। এইবার স্টেফেন উলফ যখনই সাইবর্গের বাবার উপর টর্চার করতে শুরু করে এটা জানার জন্য যে আরেকটি মাদার বক্স কোথায় আছে, ঠিক তখনই সাইবর্গ তার উপর আক্রমণ করে বসে, আর এখানেই শুরু হয় দুই টিমের মধ্যে লড়াই। যদিও এই লড়াইয়ে ব্রুসের টিম সেখানকার প্রত্যেকটি মানুষকে উদ্ধার করতে পারলেও এই লড়াইয়ের ফলেই ওই টানেল মারাত্মকভাবে প্লাবিত হতে শুরু করে। কিন্তু ঠিক ওই টাইমেই আর্থার মানে অ্যাকোয়াম্যান সেখানে উপস্থিত হয়ে তার ক্ষমতার মাধ্যমে জলকে আটকে রেখে ব্রুসের টিমকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। স্টেফেন উলফও এই টাইমে সেখান থেকে বিদায় নেয়, কারণ তার মূল লক্ষ্য যে কোনো উপায়ে আরেকটি মাদার বক্স হাসিল করা। এরপর দেখা যায় ভিক্টর তার লুকিয়ে রাখা সেই মাদার বক্স পুনরুদ্ধার করে তাদের সকলের সামনে নিয়ে আসে, আর সবার সামনে বিশ্লেষণ করে কিভাবে একটি গাড়ি দুর্ঘটনার পর তার বাবা তার শরীরকে পুনর্নির্মাণের জন্য এই বাক্সটি ব্যবহার করেছিল। যেটা শুনে সবাই মোটামুটি বুঝতে পারে এই বক্সের সাহায্যে কোনো পক্ষপাত ছাড়াই যে কোনো জীবনকে ধ্বংস কিংবা পুনরুদ্ধার করা যেতে পারে, মানে তারা যদি চায় এই বক্সের মাধ্যমে তারা সুপারম্যানকেও জীবিত করতে পারে। আসলে স্টেফেন উলফ এতই শক্তিশালী, তাদের পাঁচজনের পক্ষে তার সামনে টিকে থাকা একদমই সম্ভব না। কিন্তু যদি সুপারম্যানকে কোনোভাবে তারা জীবিত করতে পারে তাহলে স্টেফেন উলফকে খুব সহজেই পরাজিত করা যেতে পারে। ফলে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই বক্স ব্যবহার করে তারা সুপারম্যানকে জীবিত করবে। তাই প্ল্যান মতো ফ্ল্যাশ এবং সাইবর্গ সুপারম্যানের কবর থেকে তার মৃতদেহ বের করে সকলে মিলে উপস্থিত হয় স্টার ল্যাবে রাখা সেই ক্রিপ্টোনিয়ান জাহাজে। আমরা ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান মুভি থেকেই জানি এই ক্রিপ্টোনিয়ান জাহাজেই রয়েছে একটি জেনেসিস চেম্বার, যেখান থেকেই ক্রিপ্টোনিয়ানদের জন্ম হয়। আর বর্তমানে তারা ওই চেম্বারে উপস্থিত হয়ে সুপারম্যানের মৃতদেহ সেখানে থাকা অ্যামিনিওটিক ফ্লুইডে রাখে। আসলে তাদের প্ল্যান ছিল এই ফ্লুইডের মধ্যে সুপারম্যানের মৃতদেহ রেখে ওই মাদার বক্সের মাধ্যমে তার বডিতে চার্জ করা, যাতে সে পুনরায় জীবিত হয়ে ওঠে। কিন্তু ভিক্টর ওই শিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর বুঝতে পারে মাদার বক্সকে অ্যাক্টিভেট করার মতো ওই শিপে পর্যাপ্ত পরিমাণে এনার্জিই নেই, কারণ আগেরবার লেক্স লুথার ডুমসডেকে তৈরি করতে গিয়ে ওই শিপের অনেক ক্ষতি করে ফেলেছে। যেটা শোনার পর ফ্ল্যাশ জানায় সে যখন জোরে দৌড়ায় তখন তার মধ্যে মারাত্মকভাবে এনার্জি তৈরি হয়, তাই সে ঠিক করে ওই এনার্জির মাধ্যমে সে মাদার বক্স অ্যাক্টিভেট করবে। কিন্তু এই প্ল্যান সম্পূর্ণ হওয়ার আগেই সাইবর্গ একটি ভিশন দেখতে পায়, যেখানে সে দেখে ভবিষ্যতে ডার্ক সিড পৃথিবীতে আক্রমণ করে সব কিছু তছনছ করে দিয়েছে, এমনকি তাদের টিমের সমস্ত সুপারহিরো মারা গেছে, আর সুপারম্যানকে ডার্ক সিড তার গোলাম বানিয়ে নিয়েছে অ্যান্টি লাইফ ইকুয়েশন ইউজ করে। এইবার এই ভিশন দেখার সঙ্গে সঙ্গেই সাইবর্গ ফ্ল্যাশকে এই কাজ করতে বারণ করে, কিন্তু ফ্ল্যাশ তার মুখ থেকে নাকে হ্যাঁ শুনে তার এনার্জির মাধ্যমে মাদার বক্সটি অ্যাক্টিভেট করে দেয়। ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই সেখান থেকে একজন অ্যামনেসিয়াক সুপারম্যান পুনরুত্থিত হয়, মানে তার মধ্যে কোনো স্মৃতিই বর্তমান নেই। ফলে সকলে মিলে যখন সুপারম্যানকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে তখনই সাইবর্গের সাইবারনেটিক সিস্টেম সুপারম্যানকে একটি এলিয়েন হিসেবে চিহ্নিত করে আত্মরক্ষার জন্য তার উপর আক্রমণ করে বসে, ফলে সুপারম্যানও তৎক্ষণাৎ তাদের উপর হামলা চালায়। এবার যখন সমস্ত হিরোরা মিলেও সুপারম্যানকে আটকাতে ব্যর্থ হয় ঠিক তখনই সেখানে উপস্থিত হয় লুইস লেন, আর তার ভালোবাসার মানুষকে সামনে দেখা মাত্রই সুপারম্যান শান্ত হয়ে তাকে নিয়ে ওই স্থান ত্যাগ করে স্মল ভিলে অবস্থিত তার বাড়িতে চলে যায়, যেখানে সে তার পুরনো সমস্ত স্মৃতি আবারও ফিরে পায়, এমনকি তার মাও সেখানে উপস্থিত হয় তার সাথে মিলিত হয়। এদিকে সুপারম্যানকে জীবিত করতে গিয়ে তিন নম্বর মাদার বক্সটিও অ্যাক্টিভেট হয়ে যায়, তাই স্টেফেন উলফ তার খবর পেয়েই সেখানে উপস্থিত হয় সেটিকে হাসিল করার জন্য। যদিও তার আগেই সাইবর্গের বাবা সিলাস ওই মাদার বক্স তার ল্যাবে নিয়ে গিয়ে একটি আধুনিক লেজারের মাধ্যমে ফায়ার করে বক্সটিকে সুপার চার্জ করে দেয়, কিন্তু এই কাজ করতে গিয়ে সিলাস নিজেই প্রাণ হারায়। এরপর স্টেফেন উলফ তিন নম্বর মাদার বক্সটিও হাসিল করে সেই স্থান ত্যাগ করে, কিন্তু এরপর ভিক্টর বুঝতে পারে তার বাবা ওই লেজার গানের মাধ্যমে বক্সটিকে সুপার চার্জ করেছিল তাদেরকেই সাহায্য করার জন্য, যাতে ওই মাদার বক্সটি হিট সিগনেচারের মাধ্যমে ট্র্যাক করা যেতে পারে, কারণ স্টেফেন উলফ ওই সমস্ত মাদার বক্সগুলি নিয়ে একটি পরিত্যক্ত শহরে কাজ শুরু করেছিল, এমনকি সে তার চারপাশে এমন একটি শিল্ড বানিয়ে নিয়েছিল যার মাধ্যমে তাকে ট্র্যাক করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু এখন যেহেতু ওই তিন নম্বর মাদার বক্সটি তার বাবা সুপার চার্জ করে দিয়েছিল, তাই সেটি এত পরিমাণে উত্তপ্ত যে ভিক্টর খুব সহজেই থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে ওই স্থান ট্র্যাক করে ফেলে। ফলে আর একটুও সময় নষ্ট না করে পাঁচজন হিরো একসাথে মিলে রওনা হয় ওই স্থানের উদ্দেশ্যে। এদিকে সুপারম্যান সমস্ত স্মৃতি ফিরে পাওয়ার পর লুইস তাকে জানায় ব্যাটম্যানকে সাহায্য করার জন্য, ফলে তার কথা মতোই সে প্রথমে উপস্থিত হয় সেই ক্রিপ্টোনিয়ান শিপে, যেখান থেকে সে একটি কালো কালারের স্যুট পরে সোজা উড়ে যায় আকাশের দিকে। ভাবছেন নিশ্চয়ই তার আগের সেই স্যুট কোথায় গেল? মনে নেই, ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান মুভিতে ডুমসডের সাথে লড়াই করতে গিয়ে ওই স্যুট নষ্ট হয়ে গেছে।
আরও একটা কথা নিশ্চয়ই মনে আছে, সুপারম্যানের শক্তির মূল উৎস এই পৃথিবীতে একমাত্র সূর্য। তাই এই মুহূর্তে সে ওই ব্ল্যাক স্যুট পরে নিজেকে সে সূর্যের আলোয় বেশ কিছুক্ষণ চার্জ করে আর তারপর পৌঁছায় ব্যাটম্যানের বাড়িতে। কিন্তু ব্যাটম্যানের বাটলার তাকে জানায় ব্রুস বাকিদেরকে নিয়ে অনেক আগেই স্টেফেন উলফকে থামানোর জন্য নির্দিষ্ট জায়গায় রওনা হয়েছে। অন্যদিকে স্টেফেন উলফ তার হাসিল করা সেই তিনটি মাদার বক্স একত্রিত করার কাজে লেগে পড়ে। কিন্তু সেই টাইমে ব্রুস এবং তার টিম প্যারাডিমনদের সাথে লড়াই করতে করতে পৌঁছে যায় স্টেফেন উলফের সম্মুখে আর তারপর প্রাণপণ চেষ্টা করতে শুরু করে কিভাবে তার এই কাজ বন্ধ করা যায়। অ্যাকোয়াম্যান এবং ওয়ান্ডার ওম্যান যখন স্টেফেন উলফকে লড়াইয়ে ব্যস্ত রাখে, ঠিক তখনই সাইবর্গ চেষ্টা করতে থাকে ওই মাদার বক্সগুলিকে আবারও কিভাবে আলাদা করা যায়। কিন্তু সে বুঝতে পারে এই কাজ করতে গেলেও তার প্রচুর পরিমাণে এনার্জি চাই, তাই সে আবারও এনার্জি সোর্সের জন্য ফ্ল্যাশের থেকে সাহায্য চায়। ফলে ফ্ল্যাশ পুরো শহর জুড়ে দৌড়ে নিজেকে চার্জ করতে শুরু করে যাতে সঠিক সময়ে সে সাইবর্গকে সাহায্য করতে পারে। এদিকে স্টেফেন উলফের সম্মুখে বাকিদের অবস্থা যখন খুবই শোচনীয়, ঠিক সেই টাইমে এন্ট্রি নেয় সুপারম্যান আর সুপারম্যান একাই স্টেফেন উলফের 12টা বাজিয়ে দেয়। এদিকে ফ্ল্যাশ সঠিক সময়ে সাইবর্গকে সাহায্য করার আগেই তার উপর একটি প্যারাডিমন হামলা করে দেয়, যার ফলে সঠিক সময়ে ওই মাদার বক্সগুলি আলাদা করতে না পারায় বক্সগুলি একত্রিত হয়ে ইউনিটি গঠন করে এবং সঙ্গে সঙ্গেই ওই স্থানে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটে, ফলে সেখানে উপস্থিত সকল হিরোই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু ফ্ল্যাশ যেহেতু ওই স্থান থেকে বেশ কিছুটা দূরে ছিল, তাই এই বিস্ফোরণ থেকে সে বেঁচে যায়। কিন্তু সে বুঝতে পারে সে সঠিক সময়ে সাহায্য করতে না পারায় এই অবস্থা, তাই সে এই টাইমে এত জোরে দৌড়াতে শুরু করে যে তার স্পিডের ফোর্সে সময় বিপরীত দিকে যেতে শুরু করে এবং ক্ষণিকের মধ্যে আবারও সবাই জীবন্ত হয়ে ওঠে। আর এইবার সঠিক সময়ে ফ্ল্যাশ সাইবর্গকে এনার্জি দিয়ে সাহায্য করে দেয় এবং পরবর্তীতে সুপারম্যান তার ক্ষমতা ব্যবহার করে ওই তিনটি মাদার বক্স পুরোপুরিভাবে আলাদা করে দেয়। কিন্তু ওই মাদার বক্সগুলি যখন একত্রিত ছিল সেই টাইমে ওখানে একটি পোর্টাল ওপেন হয় যার বিপরীতে দাঁড়িয়েছিল ডার্ক সিড। আসলে সে অপেক্ষায় ছিল স্টেফেন উলফ পৃথিবীকে টেরাফর্ম করবে আর তারপরেই সে পৃথিবীতে এসে অ্যান্টি লাইফ ইকুয়েশন হাসিল করবে। কিন্তু সেসব তো এখন অতীত আর এই মুহূর্তে সুপারম্যান স্টেফেন উলফকে একটি পাঞ্চ মেরে ওই পোর্টালের দিকে ছুঁড়ে দেয় আর ওয়ান্ডার ওম্যান তার মাথা তার বডি থেকে আলাদা করে দেয়। এবার স্টেফেন উলফের বডি ডার্ক সিডের কাছ পর্যন্ত পৌঁছানো মাত্রই ওই পোর্টাল বন্ধ হয়ে যায়। কিন্তু ডার্ক সিড তার দলবলকে এই বলে আশ্বস্ত করে যে খুব শীঘ্রই সে তার টিম নিয়ে পৃথিবীতে যাবে ওই অ্যান্টি লাইফ ইকুয়েশন উদ্ধার করার জন্য। এদিকে এত বড় যুদ্ধ জয়ের পর সমস্ত হিরোরা আনন্দের সহিত যে যার নিজের লাইফে ফিরে যায়। পরবর্তীতে দেখা যায় ব্রুস এবং ডায়না একত্রে তাদের পুরো টিমের জন্য একটি নতুন ঘাঁটি তৈরি করার প্ল্যান করে, যেখান থেকেই তারা একসাথে মিলে সমস্ত কিছু প্ল্যান করবে। ব্যারি মানে ফ্ল্যাশ সেন্ট্রাল সিটির পুলিশ বিভাগে একটি চাকরি পায়, যে খবর জেলে বন্দি তার বাবা শুনেই আনন্দিত হয়ে ওঠে। আর সুপারম্যান আবারও রিপোর্টার ক্লার্ক কেন্ট এবং একই সঙ্গে পৃথিবীর রক্ষক হিসাবে তার জীবন পুনরায় শুরু করে। মিড ক্রেডিট সিনে দেখা যায় লেক্স লুথার যে মেন্টাল অ্যাসাইলমে বন্দি ছিল সেখান থেকে পালিয়ে স্লেড উইলসন নামক একটি ক্রিমিনালের সাথে দেখা করে আর ব্যাটম্যানের থেকে বদলা নেবার জন্য তার গোপন পরিচয় স্লেড উইলসনের সামনে ফাঁস করে দেয়। মানে হয়তো এর সাথে ব্যাটম্যানের পুরনো কোনো শত্রুতা রয়েছে, যেটা আমরা পরবর্তী কোনো মুভিতে গিয়ে হয়তো দেখতে পাবো। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ব্রুস আবারও একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় ভবিষ্যতে ডার্ক সিড পুরো পৃথিবী দখল করে নিয়েছে, এমনকি সুপারম্যানকেও সে তার গোলাম বানিয়ে নিয়েছে আর ব্যাটম্যান তার টিম মানে ভিক্টর, ব্যারি, মেরা, উইলসন এবং জোকার এদেরকে নিয়ে সুপারম্যানের সাথে লড়াই করার প্ল্যান করছে। কিন্তু ঘুম ভাঙার পর ব্রুস দেখতে পায় তার সাথে দেখা করতে আসে মার্টিন ম্যানহ্যান্টার নামক একটি ছদ্মবেশী এলিয়েন, যে এর আগে রূপ পাল্টে মার্থা কেন্টের ছদ্মবেশে লুইসের সাথে দেখা করতে গিয়েছিল। আর এই টাইমে সে ব্রুসকে জানায় সেও ব্যাটম্যানের টিমে যোগ দিতে চায়, কারণ সে জানে ডার্ক সিড খুব শীঘ্রই পৃথিবীতে হামলা করতে চলেছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এবার বলি 2017 জাস্টিস লীগ ছেড়ে আমি কেন জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ এক্সপ্লেন করলাম। আসলে দুটি মুভি স্টোরি প্রায় 80-85% সিমিলার। তাহলে ভাবছেন নিশ্চয়ই একই মুভি দুবার রিলিজ করার মানে কি। আসলে 2017 সালে যে জাস্টিস লীগ প্রকাশিত হয় সেটার ডিরেক্টরও ছিল জ্যাক স্নাইডার, কিন্তু মুভির শুটিং শেষ হওয়ার পর পোস্ট প্রোডাকশনের টাইমে হঠাৎ করেই স্নাইডারের মেয়ে মারা গেলে তিনি ডিপ্রেশনের কারণে এই কাজ থেকে পদত্যাগ করে। কিন্তু মুভি তো রিলিজ করতেই হবে, তাই এক প্রকার বাধ্য হয়েই প্রোডাকশন টিম এই মুভির পোস্ট প্রোডাকশনের দায়িত্ব দেন স্যার জস ওয়েডেনের উপর। কিন্তু মুভি রিলিজ হওয়ার পর মুভিটি মারাত্মকভাবে সমালোচিত হয়, যে কারণে প্রোডাকশন হাউস আবারও মুভিটিকে রিলিজ করার পরিকল্পনা করে এবং পরবর্তীতে স্যার জ্যাক স্নাইডার পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট করে সেই 2017 সালের জাস্টিস লীগ, যেটা ছিল মাত্র 2 ঘন্টার, সেটাই 2021 সালে পুনরায় রিলিজ করে 4 ঘন্টা 2 মিনিটের ডিউরেশন নিয়ে। আর এই লাস্টবারের মুভিটি হয় সুপারহিট।
তাই একটি মুভি আমি দুবার এক্সপ্লেন না করে আমি সোজা জ্যাক স্নাইডারের জাস্টিস লিগই এক্সপ্লেন করলাম। ওকে, তো চার ঘন্টার এই মুভির পুরো সিন এক্সপ্লেন করা কখনোই সম্ভব না। আমি চেষ্টা করেছি যতটা সংক্ষেপে আপনাদের কাছে পুরো গল্পটি তুলে ধরা যায়। তাই যদি কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট বাদ পড়ে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আর লাস্ট আপনাদেরকে একটাই কথা বলবো, এক্সপ্লেনেশন দেখে থাকলেও একবার অন্তত পুরো মুভিটি দেখার চেষ্টা করবেন, ভালো লাগতে বাধ্য। ওকে, তাহলে এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।